হয়তো আরো অনেক দূরে এগিয়ে যাবে এবং সেই সাথে আমি আরো একটি কথা বলতে চাই যদি কেউ এই ভিডিওটি আপনাদের নিজেদের চ্যানেলে আপলোড করতে চান বা এই ভিডিওটির ক্লিপ আপনারা আপলোড করতে চান আপনাদের চ্যানেলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এটি থাকবে কপিরাইট ফ্রি কারণ এই ভিডিওটি আমি তৈরি করছি শুধুমাত্র আপনাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য আর তাছাড়া কমিউনিটি পোস্টে একটি কমেন্ট এসেছিল এরকম যে আমি যদি এই ব্যাপারটি জানাই তাহলে আপনারা আরো অনুপ্রাণিত হবেন এবং উৎসাহিত হবেন ইউটিউবে কাজ করার জন্য সো যাই হোক সর্বপ্রথম আমরা জানবো যে একজন ইউটিউবার ইউটিউব ছাড়াও ইউটিউবের বাইরে থেকে স্পন্সরের মাধ্যমে কত টাকা আয় করতে পারে অর্থাৎ গত 3 মাসে আমি ইউটিউব বাংলা চ্যানেল থেকে কতগুলি স্পন্সর পেয়েছি এবং সেগুলি কি কি ছিল এক নজরে দেখে নেওয়া যাক সো প্রথমে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Xiaomi Mi A1 অর্থাৎ Android 1 এবং দ্বিতীয়ত যে বক্সটি আসছে সেটা হচ্ছে Xiaomi Redmi Note 5 Plus এবং তৃতীয়ত যে বক্সটি সেটা হচ্ছে যে Xiaomi Redmi 4X চতুর্থ যে বক্সটি সেটা হচ্ছে যে Blackview S8 এবং পরবর্তীতে যেটি সেটা হচ্ছে যে একটি Mi 360 ডিগ্রি সিসিটিভি ক্যামেরা এবং তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে একটা ওয়্যারলেস হেডফোন এবং তার পরিবর্তে যেটা আসছে সেটা হচ্ছে যে একটা এবং যথারীতি আপনারা দেখেছেন এটা হচ্ছে Xiaomi 4K ক্যামেরা তারপর যেটি সেটা হচ্ছে K9 এটি একটি স্মার্ট ওয়াচ এরপরে যে বক্সটি এটা হচ্ছে যে Amazfit Xiaomi-র স্মার্ট ওয়াচ এবং তারপরে যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি Xiaomi Yiling বাল্ব এবং তারপর যে জিনিসটি এটা হচ্ছে যে একটি স্মার্ট ওয়াচ ফোন এবং তারপর যে বক্সটি আসছে সেটা হচ্ছে যে একটি ড্রোন আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপর যে বক্সটি আসছে সেটা হচ্ছে যে একটি প্রজেক্টর যেটার ভিডিও আপনারা দেখেছিলেন এবং তারপর যে জিনিসটি আসছে সেটা হচ্ছে যে একটি স্মার্ট টিভি বক্স বন্ধুরা এইসব ছাড়াও আরো অনেকগুলি প্রোডাক্ট ছিল যেগুলি এই ভিডিওতে মিস হয়ে গেছে তাছাড়া এখানে যে দুইটি ফোন গিভওয়ে ছিল একটা হচ্ছে যে S8 এবং আরেকটা হচ্ছে Mi A1 যেটা আমি পুরস্কার ঠিকই দিয়েছি কিন্তু সেটার পরিবর্তে আমি এগুলিকে কিনেও নিয়েছি কারণ এগুলি আমি চেয়েছিলাম একটা স্মৃতি হিসেবে রাখার জন্য সো যাই হোক এন্টায়ারলি এই প্রোডাক্টগুলিকে যদি আপনি ক্যালকুলেশন করেন এখানে $3,000 উপরে আছে সো তার মানে হচ্ছে যে গত 3 মাসে আমি $3,000 উপরে যে প্রোডাক্টগুলি পেয়েছি এগুলি প্রত্যেকই আমার ইউটিউবের একটি আয়ের উৎস এবং এখানে আমি আরো অনেকগুলি পেইড ভিডিও করেছি যেগুলি হচ্ছে যে অ্যাপস রিভিউ তাছাড়া আপনার ফিল্মোরারও একটি ভিডিও দেখেছিলেন এটাও ছিল একটি পেইড রিভিউ সো এবার আসুন যে আমি ইউটিউব থেকে কত টাকা আয় করি বন্ধুরা এখানে কোনো ইউটিউবারই নির্দিষ্ট পরিমাণে বলতে পারবে না যে আমি প্রত্যেক মাসে এত টাকা আয় করি কারণ আয়ের ব্যালেন্সটা অনেকটা উপর নিচে হয়ে যায় সো যাই হোক তারপরেও আমি গড়ে একটি ধারণা আপনাদেরকে দিচ্ছি যে ক্ষেত্রে আপনারা এক্স্যাক্টলি ধারণাটা পেয়ে যাবেন ধরে নিন এই মুহূর্তে ইউটিউবের টাকা থেকে আমি ঢাকা ধানমন্ডিতে মোটামুটি একটি বাসা ভাড়া করে থাকতে পারবো এবং সেই বাসা ভাড়াটা যদি হয় মিনিমাম 20,000 টাকা সেটা আমার ইউটিউব আয় থেকে পে করার অ্যাবিলিটি আছে এবং আপনি আরও ধরে নিতে পারেন যে আমি যদি আমার সংসারের প্রতি প্রত্যেক দিন 1,000 টাকা করে খরচ করি প্রতি মাসে আমি 1,000 টাকা করে আমার সংসারের পিছনে খরচ করতে পারবো এবং এই দুটি জিনিস করার পরও আমার পকেট খরচ অ্যাটলিস্ট 10-15,000 টাকা থেকে যাবে সো মোটামুটি আশা করছি আপনারা একদম একুরেট একটা ধারণা পেয়ে গেছেন যে ইউটিউব বাংলা চ্যানেলের আয় কতটুকু ইউটিউব থেকে সো এবার আসুন যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট যেটা আপনাদেরকে বলতেই হবে বা আপনাদেরকে বুঝতেই হবে সো এবার আসুন যে ইউটিউব বাংলা এতটুকু পর্যায়ে আসার পেছনে কোন গল্পটি ছিল বন্ধুরা প্রথমে আমি যখন ভিডিও আপলোড করতাম সবসময় আমার মাথার মধ্যে একটি জিনিস কাজ করতো যেটা হচ্ছে যে যেটা আমি করছি বা করে দেখাচ্ছি এটা যেন সর্বপ্রথম আমার নিজের বেলায় কাজ করে দ্যাট মিন্স এটা যদি আমার বেলায় কাজ করে সেক্ষেত্রে আরেকজনের ক্ষেত্রে কাজ করবে সো এই জিনিসটি মাথায় রেখে আমি সবসময় ভিডিও তৈরি করেছি তাছাড়া আমি অলওয়েজ ট্রাই করেছি আপনাদেরকে সত্যটা সত্য হিসেবে বলার জন্য এবং মিথ্যাটা মিথ্যা হিসেবে বলার জন্য এবং আপনারা হয়তো জানলে অবাকও হবেন আমি বিগত দিনে অনেকগুলি স্পন্সর রিজেক্ট করেছি যেখানে অনেক লোভনীয় অফার ছিল
যা সম্প্রতি একটি ইমেল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে যে ইন্ডিয়ান একটি কোম্পানি, মোবাইল ফোন কোম্পানি আইটেল থেকে একটি অফার এসেছিল, যেটা হচ্ছে $300 তারা আমাকে পে করবে শুধুমাত্র একটি রিভিউর জন্য, এবং সেই সাথে $150 থেকে $200 একটা ফোন দিবে, এবং সেখানে তাদের মেইন শর্তই ছিল যে নেগেটিভ কোনো কিছু বলতে পারবো না। সো এক্ষেত্রে আমি এই অফারটিকে করে দিয়েছি রিজেক্ট। সো এই কথাটা বলার অর্থ এতটুকুই, আমি কখনোই চাই নাই যে আপনাদের সাথে একটি প্রতারণামূলক ভিডিও দেই অথবা আমার একটি কথার কারণে আপনি প্রতারিত হয়ে থাকেন, এবং যথারীতি আমি প্রথম থেকে এই জিনিসটি করে আসছিলাম, যার কারণে আপনারা হয়তো জানেন, যারা আমার অনেক আগের বন্ধু বা অনেক আগের সাবস্ক্রাইবার ইউটিউব বাংলা চ্যানেলে, তারা হয়তো জানেন যে ইউটিউব বাংলা চ্যানেল 2 সপ্তাহ বন্ধ ছিল, কারণ যখন ইউটিউবের ভাইরাল ভিডিওগুলি, যেগুলি মিথ্যা ছিল, সেগুলি সম্পর্কে আমি যখন কথা বলা শুরু করেছিলাম, তখন অনেকেই আমার রিপোর্ট করে আমার চ্যানেলটি বন্ধ করে দেয়, এবং আপনাদের ভালোবাসার কারণে আমি চ্যানেলটাকে ফিরে নিয়ে আসতে পেরেছি। সো এক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। সো মোটামুটি আমি মনে করছি যে ইউটিউবে কাজ করার ক্ষেত্রে আপনার প্রথম যে জিনিসটি লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে যে আপনি যেটা দেখাবেন সেটা যেন আপনার ক্ষেত্রে কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ধরনের কোনো মিথ্যা বা ধোঁকাবাজি ভিডিও দিয়ে কোনো অবস্থাতেই আপনার অডিয়েন্সকে কখনোই প্রতারিত করবেন না। তৃতীয়ত হচ্ছে যে আপনার প্রেজেন্টেশনের দিকে লক্ষ্য রাখুন, যে ক্ষেত্রে আপনার একজন ভিউয়ার আপনি ভিডিওটা দেখে মজা পায়। চতুর্থত, যে জিনিসটি ভিডিওতে একটা কথাও এক্সট্রা বলবেন না যে কথার কারণে আপনার অডিয়েন্স বিরক্ত হয়। এবং পঞ্চম যেটি, সেটা হচ্ছে যে আপনি যতটুকুই উপস্থাপন করবেন সবসময় চেষ্টা করবেন যে বেস্টই আপনি আপনার অডিয়েন্সকে দেওয়ার জন্য। তো দ্যাট মিন্স একটা ভিডিও করার ক্ষেত্রে আমি গত ভিডিওতেও বলেছি, যে জিনিসটি বলবেন সেই জিনিসটিকে ফোকাস করার ট্রাই করুন। এবং আমি জানি যে আমার ভিডিওতে এখনও পর্যন্ত যথেষ্ট ল্যাকিং আছে অথবা অনেক ধরনের ভুলভ্রান্তি আছে, এবং আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যে সেই ভুলভ্রান্তিগুলিকে শুধরিয়ে নেওয়ার জন্য। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাকে অনেক বেশি মোটিভেট করার জন্য কাজে দেবে, যাতে আপনি ভালো করে ইউটিউবে কাজ করতে পারেন। এবং আমি মনে করি এই পর্যন্ত ভিডিওতে যে কথাগুলি বলেছি সেই কথাগুলি যদি আপনি ফলো করেন, একদিন ইনশাল্লাহ আপনি আমাকেও ছেড়ে যাবেন অথবা অনেক বড় বড় ইউটিউবারকে ছেড়ে যাবেন। আমি এখনও ইউটিউবে অনেক ভালো কিছু করেছি এটা বিশ্বাস করি না। ইনশাল্লাহ আমি ট্রাই করে যাচ্ছি আরও ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য, এবং আপনারা যদি কন্টিনিউ আমাকে সাপোর্ট করে যান, আমি আশা করছি ইউটিউব বাংলা চ্যানেল অবশ্যই একদিন অনেক বড় চ্যানেলে পরিণত হবে। বন্ধুরা, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।